তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুব খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম যে মায়ের শরীরটা খুব খারাপ, একদম বিছানা থেকে উঠতে পারছে না। সকালে উঠে ব্রেকফাস্ট বানালাম সবাইকে খেতে দিয়ে, নিজে খেয়ে এই একটু টাইম পেলাম যে যাই এবার তাহলে ব্লগটা শুরু করে দিই, না হলে আর হবে না, কারণ এরপরে রান্নাবান্না শুরু করতে হবে। সকালের এখন 11টা বাজছে আর আজকে এমনিতেই শনিবার, আমাদের নিরামিষ রান্নাই হয়। ভাবছি যে আজকে বেশি কিছু করব না, শুধু ডাল ভাত আর কিছু ভাজা করে নেব। আর এখন তো সব বাঙালিদের ঘরেই নিশ্চয়ই আম তো ভরপুর রয়েছে, নিরামিষের দিনে সেরকমভাবে কোনো রান্নাও হয় না। তো আজকে বিউলির ডাল করছি আর কিছু আলু ভাজা পটল ভাজা করে নেব। তো এরপর আমি স্নান করে নিয়ে আবার দোকানে যাব, আবার সেই এক রুটিন। হাই, আমি মৌমিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো শুরু করা যাক আজকের দিনটা। দুপুরে বৃষ্টিটা হয়ে ওয়েদারটা মানে দারুণ হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন চা খেলাম আর আজকে আমাদের সন্ধ্যেবেলা বানানো হচ্ছে পাও ভাজি। এটা আমি আগে কখনোই বানাইনি, এই প্রথমবার বানাবো একদম। তো জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। তাহলে চলে যাই এবার পাও ভাজি বানাতে। পাও ভাজিতে যা যা সবজি লাগে এখানে আমি নিয়ে নিয়েছি, কিন্তু মজার কথা হলো জানো, আমি জানতামই না যে এইসব সবজি দিয়ে পাও ভাজির ভাজিটা বানানো হয়। আমি ভেবেছিলাম যে মটর দিয়ে ওই চটপটি টাইপের পাও ভাজির ভাজিটা বানাতে হয়, তো তারপর ইউটিউবে ভিডিও দেখলাম, ভিডিও দেখে জানতে পারলাম যে না, এরকম সবজি দিয়ে ভাজিগুলো বানাতে হয়। তো প্রথমেই আমি সব সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ সেই সবজিগুলোকে আমাকে সব সেদ্ধ করতেই হবে। তাই ভালো করে সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে একটা বাটিতে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে আমি একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এরপর একটা প্যান নিয়ে তাতে 2 চামচ তেল আর 1 চামচ বাটার দিয়ে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর মশলা দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর পাওভাজি মশলা, যেটা আমি মার্কেট থেকেই কিনে নিয়েছিলাম। এরপর মশলাটা একটু কষে নেওয়ার পরে ভেজিটেবিলটা যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর আন্দাজ মতো নুন চিনি দিয়ে আর ওপর থেকে একটু ধনে পাতা আর অল্প একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট ভাজিটাকে একটু রেখে দিয়েছি। তো ভাজি রেডি, আর ওদিকে ব্রেডটাকে একটুখানি বাটার দিয়ে তাওয়ায় সেঁকে নিয়েছি। তো তারপর আমাদের পাও ভাজি একদম রেডি গরম গরম। কি রে, পড়াশুনো নেই? কখন হলো? এই তো সন্ধ্যাবেলা স্যার পড়ালো। খালি ক্যারামই খেলে যেত। রাতের খাবার খাওয়া হয়ে গেছে? না। কখন খাবি? এই তো 11:30। তুই নাটক করছিস? তোকে আমি নাটক করতে বলেছি? না। তাহলে নাটক করছিস কেন? এমনি আমি এখন ক্যারাম খেলতে ব্যস্ত। মোবাইলটা রাখ না। আমি এখন ক্যারাম খেলতে ব্যস্ত। মোবাইলটা রাখ না।
কেন তুই সবাইকে কিছু বল, আগে দুদিন যে ব্লগে ছিলিস কাউকে কিছু বললি না, তুই বল কিছু কি বলতে চাস, তুই কি বলবি বল? হাই। ব্যাস হাই, আর কিছু নেই। আমি ঈশিতা, আমার নাম ঈশিতা তো, আমি হাওড়া যোগেশচন্দ্র গার্লস হাই স্কুলে পড়ি। আমার ক্লাস ফাইভ। আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ গ্রামার আর ম্যাথ। ব্লগটা শেষ কর। জোরে বল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আবার দেখা হবে। কে বলবে? আবার দেখা হবে। আর লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে। টাটা।